বন্ধুগণ, মনে পড়ে কি এই সুন্দরী অভিনেত্রীটির কথা? 2002 সালে জিতের সাথে করা সাথী সিনেমার মাধ্যমে এনাকে আমরা সবাই চিনেছিলাম এবং তারপরেও বেশ কিছু সিনেমায় দেখতে পাওয়া গেছিল এই অভিনেত্রীটিকে। তবে এখন আর তাকে কোথাও দেখা যায় না। কিন্তু কেন এখন আর তাকে কোথাও দেখা যায় না? হঠাৎ করে কি এমন হলো যে তিনি তারপর আর কোনো বাংলা সিনেমাই করলেন না? জানবো সমস্ত কিছু এই নায়িকাটির ব্যাপারে, আর তার সাথে এটাও জানবো যে এখন তিনি কোথায়, কি করছেন, কেমন আছেন এবং আজকাল কোথায় থাকছেন। তো চলুন একদম শুরু থেকে জানতে আরম্ভ করি এই সুন্দরী নায়িকাটির ব্যাপারে। তো এই নায়িকাটির আসল নাম হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী উপেন্দ্র। প্রিয়াঙ্কা 1977 সালের 12 নভেম্বর কলকাতার একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। প্রিয়াঙ্কার মা ছিলেন একজন বাঙালি, কিন্তু প্রিয়াঙ্কার বাবা ছিলেন একজন অবাঙালি, যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। প্রিয়াঙ্কা তার স্কুল জীবনের পড়াশোনা আমেরিকায় করেছিলেন। তিনি মোট 10 বছরের মতো সেখানে ছিলেন। এরপর প্রিয়াঙ্কা 10th পাশ করার পর তার বাকি 3 বছরের পড়াশোনা আবার তিনি সিঙ্গাপুর থেকে করেছিলেন। তারপর সিঙ্গাপুরে তার 3 বছরের পড়াশোনা কমপ্লিট করে নিয়ে তিনি কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করার জন্য ওনার পুরনো বাড়ি কলকাতা চলে আসেন এবং এখানে এসে কলকাতার একটি কলেজ থেকে তিনি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। প্রিয়াঙ্কার ছোট থেকে একটু আত্রু ইন্টারেস্ট অভিনয়ে ছিল, কিন্তু সেটা আরও জেগে ওঠে তখন যখন তিনি কলকাতায় চলে আসেন, যারপর প্রিয়াঙ্কা গ্র্যাজুয়েশনের পাশাপাশি মডেলিং করাও শুরু করেন। আর এটির ফলে তিনি কিছু টিভি কমার্শিয়াল অ্যাডও করার সুযোগ পেয়ে যান, যার মধ্যে ব্রিটানিয়া এবং ওরিয়েন্ট ইলেকট্রিকের অ্যাড ছিল অন্যতম। এরপর 1997 সালে প্রিয়াঙ্কা তার প্রথম বাংলা সিনেমা হঠাৎ বৃষ্টিতে অভিনয়ের সুযোগ পান, যারপর তিনি আরও 2টি সিনেমা পান, 2001 সালে চুপি চুপি এবং 2002 সালে টকঝাল মিষ্টিতে। কিন্তু এই সিনেমাগুলি থেকে তিনি সেরম জনপ্রিয়তা পাচ্ছিলেন না। কিন্তু তারপরই 2002 সালেই প্রিয়াঙ্কার আরেকটি সিনেমা রিলিজ করে, যে সিনেমাটির নাম ছিল সাথী। আর এই সিনেমাটি সে সময় ভীষণ হিট হয়, যারপর শুরু হয় প্রিয়াঙ্কার জনপ্রিয়তা। তারপর তিনি আবার একটি বাংলা সিনেমা সঙ্গীতে অভিনয় করেছিলেন এবং সেই সিনেমাটিও রিলিজ করার পর প্রচুর হিট হয়েছিল। আর তার এই জনপ্রিয়তার ফলে তিনি তখন হিন্দি, তামিল, তেলুগু, উড়িয়া সব জায়গা থেকেই অফার পেতে শুরু করেছিলেন, যার জন্য তিনি তখন মুম্বাইয়ে চলে যান থাকার জন্য। আর সেখানে গিয়ে তিনি কিছু হিন্দি সিনেমাও করেন। কিন্তু প্রিয়াঙ্কা তার জীবনে সবচেয়ে বড় সফলতা পায় সাউথ সিনেমা ইন্ডাস্ট্রিতে। তিনি এখনও অবধি বহু সিনেমা করেছেন তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায়। তার পাশাপাশি তিনি অনেকগুলি বাংলা সিনেমাও করেছেন সেই সময়। কিন্তু বর্তমানে এখন ওনাকে তামিল, তেলুগু, কন্নড় এইসব সিনেমাতেই বেশি দেখতে পাওয়া যায়। আর এটা হওয়ার কারণ হচ্ছে তিনি এখন সাউথের বৌমা, মানে প্রিয়াঙ্কা সেখানকারই একজন ফেমাস সিনেমা অ্যাক্টর এবং ডিরেক্টর উপেন্দ্র রাওকে বিয়ে করেছেন এবং ওনার থেকে প্রিয়াঙ্কার একটি ছেলে এবং একটি মেয়েও রয়েছে, যাদের নাম হচ্ছে আয়ুষ এবং ঐশ্বর্যা। এবং সেটার জন্যই প্রিয়াঙ্কার বিয়ের আগের নাম ছিল প্রিয়াঙ্কা ত্রিবেদী, কিন্তু এখন বিয়ের পর প্রিয়াঙ্কার নাম হয়ে গেছে প্রিয়াঙ্কা ত্রিবেদী উপেন্দ্র। এবং এরই পাশাপাশি বর্তমানে প্রিয়াঙ্কা তার স্বামী এবং 2 ছেলে মেয়েকে নিয়ে বেঙ্গালুরুতে থাকেন আর সাউথ সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয় করেন। আর তারই জন্য প্রিয়াঙ্কাকে এখন সাউথের সিনেমাতেই দেখতে পাওয়া যায়। তো বন্ধুগণ, কেমন লাগলো এই নায়িকাটির ব্যাপারে জেনে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর এরম টাইপের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা জানেন না এনার ব্যাপারে তাদের সাথে অবশ্যই শেয়ার করুন।